হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের চ্যানেল সকলকে স্বাগত। আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও হাজির হয়েছি আরেকটা রেসিপির সাথে। আজকে আমি শেয়ার করতে চলেছি মালপোয়া রেসিপি, চিনির শিরার ঝামেলা ছাড়াই। খুব সহজে বানানো যায় আর খুবই কম উপকরণ দিয়ে এটা চটপট বানিয়ে ফেলা যায়। তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো আমি সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো ময়দা, আর দিয়ে দেব 1 কাপ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি, ছোট চামচের 1/2 চামচ দিচ্ছি মৌরি, আর দেব খুবই সামান্য পরিমাণে নুন। এগুলোকে আবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি 1 কাপ জল অল্প অল্প করে এতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করব আমি 1 কাপ মতো দুধ। এটাকে আবার ভালো করে মিক্স করে নেব যাতে কোনো ময়দা বা চিনির দলা না পাকিয়ে যায়। এবার এটাকে আমরা ওভারনাইটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আমাদের সুজিটাও ফুলে যায়, চিনিটাও গুলে যায়। তো আমাদের ওভারনাইট রাখার পরে এখানে চিনিগুলো গুলে গেছে আর সুজিটাও ভালো মতো ফুলে গেছে। তো এটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, একদম মাঝারি থাকবে। তো আমাদের ব্যাটার তো রেডি। এবার আমরা তেলটাকে মিডিয়াম ফ্লেম করে ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন আমি মালপোয়াটা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। মালপোয়াটা আমি মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজব। বেশি আঁচ দিয়ে ভাজতে গেলে ভেতরটা আমাদের কাঁচা থেকে যাবে। আর কারুর যদি হাতে সময় না থাকে ওভারনাইট সোক করার ব্যাটারটা, তাহলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখলেও হবে। তো আমাদের মালপোয়াটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। এরকমভাবে আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। আরেকটাও আমি মালপোয়া ছেড়ে দিচ্ছি। তাহলে আশা করি আমার এই সিম্পল মালপোয়া রেসিপিটা তোমাদের অবশ্যই পছন্দ হবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী, তাহলে ঝটপট জন্মাষ্টমীতে বানিয়ে ফেলো একদম চিনির শিরার ঝামেলা ছাড়াই। মালপোয়াটা ঝটপট তৈরি হয়ে যাবে, খেতেও খুবই দারুণ টেস্টি লাগে। তাহলে আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।